আজ 21 আগস্ট 2023, সোমবার, 6 ভাদ্র 1430 বঙ্গাব্দ, 3রা সফর 1445 হিজড়ি। 2004 সালের এই দিনে ঘটে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। ভয়াল সেই দিনকে স্মরণ করে আজ থাকছে স্মরণ সভা সহ নানা আয়োজন। জানিয়ে দিচ্ছি আজ দিনভর যা যা থাকছে। ভয়াল 21 আগস্টকে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা সকাল 11টায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের উপস্থিতিতে এফবিসিসিআই এবং ইসলামিক ফাউন্ডেশনের খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে সকাল 11:30 এফবিসিসিআইয়ে। ভয়াল 21 আগস্টকে স্মরণ করে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাদজহর মতিঝিল জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে। 21 আগস্টের বর্বরোচিত হামলা নিয়ে আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকাল 5টায়। দলের যৌথ সভা শেষে প্রেস ব্রিফ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর 12টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে। দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তাই সচেতন থাকুন।